رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر: أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال الله تعالى في موضع آخر: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرام، ومبتغ في الإسلام سنة الجاهلية، ومتلب دام امرئ بغير حق ليحرك دامه. رواه البخاري. وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يكونن في هذه الأمة خصف وقذف ومسخ، وذلك إذا شربوا الخمور واتخذوا القائنات وزربوا بالمعاضف. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بإسناد صحيح. شمرت জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন ও আমাদের করণীয়। পাশ্চাত্য সংস্কৃতি যেভাবে মুসলিম সমাজকে আষ্টে পৃষ্ঠে ধরেছে, মুসলিম যুবক তরুণরা যেভাবে অপসংস্কৃতির সাথে অমুসলিমদের সংস্কৃতির সাথে নিজেকে গুলিয়ে ফেলেছে, এ অবস্থায় আপনার আমার করণীয় কি?
উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ সহি হাদিস প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উদীন যেহেতু জুমার খুতবা একটা নির্দিষ্ট সময় শেষ করতে হয় বিধায় চাইলেও বিস্তারিত বলার সুযোগ নেই মৌলিক বিষয়গুলো পেশ করার চেষ্টা করব মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের দৃষ্টি আকর্ষণ করব একটু মনোযোগ দিয়ে আলোচনা অনুধাবন করার শোনার পাশাপাশি একটু আত্মসমালোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তন্মধ্যে ব্যতিক্রম সৃষ্টি হচ্ছে মানুষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ সর্বোত্তম প্রক্রিয়ায় সৃজন করেছেন যা বিভিন্ন জায়গায় বলেছেন বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িন আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি সর্বোত্তম অবকাঠামো স্ট্রাকচার দিয়ে মানুষকে সৃষ্টি করেছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এরপরে মানুষকে নিচে নামাতে নামাতে সবচেয়ে নিচে নামিয়ে দিয়েছি নিকৃষ্টের সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছি আসফালা সাফিলিন মানে নিম্ন স্তরের সবচেয়ে নিচের যে স্তর সেখানে নিকৃষ্টের সবচেয়ে নিম্ন পর্যায়ে আল্লাহ নামিয়ে দিয়েছেন মানুষকে আমরা ঢালাওভাবে মানুষকে আশরাফুল মাখলুকাত বলতে পারি না মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব ঢালাওভাবে বলতে পারি না যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাতের 6 এবং 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করে মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হোক চাই মুশরিকদের মধ্য থেকে হোক মুশরিক কারা আল্লাহর ওয়াহদানিয়াত এককত্ব ব্যতীত বহুত্ববাদে যারা বিশ্বাসী দ্বিত্ববাদ হোক ত্রিত্ববাদ হোক বহুত্ববাদ হোক আল্লাহর এককত্ব ব্যতীত অন্য মাবুদকে যারা ইবাদত করে বা সংশ্লিষ্ট করে ফেলে ইবাদতে তাদেরকে মুশরিক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহুদি হোক চাই খ্রিস্টান হোক চাই বিভিন্ন পূজারি হোক এদের সম্পর্কে বলছেন ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি স্থায়ীভাবে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব উলাইকা হুম শাররুল বারিয়া এরা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ বলেছেন এই কথা সূরা বাইয়ানাত 6 নম্বর আয়াত একটু খুলে দেবেন তাহলে মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাররুল বারিয়া সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট হিসেবে চিহ্নিত করেছেন পরের আয়াতে বলেছেন নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে শুধু ঈমান নয় আমলে সালেহ সঠিক আমল করতে হবে দেখুন কোরআন মাজিদ যদি একটু খেয়াল করে তেলাওয়াত করেন তাহলে আমরা জানি কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় সালাত পড়ার নির্দেশ দিয়েছেন সালাত পড়তে বলেছেন মানুষকে 82 জায়গায় আর 86 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়া আমিলুস সালিহা আমলটা সালেহ সঠিক করতে হবে যে আমল করবে সে আমলটা যেন সালেহ হয় সৎ নির্ভেজাল ত্রুটি মুক্ত যেন হয় এটা 86 জায়গায় বলেছেন মানে সালাত পড়ার কথা যত জায়গায় বলেছেন তার চেয়ে 4 জায়গায় বেশি বলেছেন যে সালাতটা শুদ্ধ করতে হবে সঠিক করতে হবে সম্মানিত উপস্থিতি
কারণ মানুষ সালাত পড়েও জাহান্নামে যাবে, যা একাধিক আয়াতে কোরআন মাজিদ উল্লেখ রয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসাল্লিরা ওয়াইল নামক জাহান্নামে বা ধ্বংস। মুসাল্লি কারা? যারা সালাত আদায় করে। তাহলে শুধু সালাত পড়লে হবে না, সালাতটা ঠিক করতে হবে, কারণ সালাত পড়ার চেয়ে শুদ্ধ করে পড়ার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। যাজ্ঞে, যেটি আজকে আমার আলোচনার বিষয় নেই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, সর্বোৎকৃষ্ট সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন। যারা ঈমান আনার পাশাপাশি আমলে সালেহ করে তাদেরকে বলেছেন উলাইকাহুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। তাহলে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ সৃষ্টি জগতের মধ্যে সর্বোৎকৃষ্ট। আপনাকে নিকৃষ্ট না হয়ে উৎকৃষ্ট হওয়ার চেষ্টা করতে হবে। আপনাকে আমাকে নিকৃষ্ট পর্যায়ে না গিয়ে উৎকৃষ্ট মানুষের মানুষের কাতারে আপনাকে আমাকে সামিল করতে হবে। এর জন্য দুইটা শর্ত দরকার, একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে আমলে সালেহ। একটি ঈমান, একটি আমলে সালেহ, একটি আকীদা আর একটি আমল। আগে আকীদা, এরপর আমল। আগে ঈমানের কথা বলা হয়েছে, এরপর আমলে সালেহের কথা বলা হয়েছে। মানে আগে আকীদা, আগে মানহাজ, তারপরে আমল। যার আকীদা মানহাজ ঠিক নেই তার আমল দিয়ে কাজ নেই। কারো যদি আকীদা ঠিক না থাকে, মানহাজ ঠিক না থাকে, ওই ব্যক্তির সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা কোনো কিছুই কাজে লাগবে না। এটাই চূড়ান্ত। আপনি বলবেন এত বড় কথা জি, আপনি এই মসজিদ কাজ চলমান নির্মাণাধীন, এক ব্যাগ সিমেন্ট দান করেন এই মসজিদ, এই মসজিদে এক ব্যাগ সিমেন্ট, একটা টালি আপনি দান করেন, একটা ইট দান করেন মসজিদে, হাদিস প্রমাণ করে আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবেন। যা সহিহ বুখারী মুসলিম সহ প্রায় গ্রন্থে হাদিস রয়েছে, মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। তাহলে আপনি একটা ইট দিয়ে, একটা টালি দিয়ে, এক ব্যাগ সিমেন্ট দিয়ে জান্নাতে ঘর পাচ্ছেন। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন মূর্তি পূজারী, একজন অগ্নি পূজারী একাই যদি হাজার কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে দেয়, পরকালে সে কিছু পাবে? কিছুই পাবে না। আপনি একটা টালি দিয়ে, একটা ইট দিয়ে, এক ব্যাগ সিমেন্ট দিয়ে আপনি জান্নাতে ঘর পাচ্ছেন। আর একজন অমুসলিম শত কোটি টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যদি মসজিদ বানিয়ে দেয়, সে কিছুই পাবে না। কেন পাবে না? কারণ তার আকীদা ঠিক নেই। ঈমান হলো আকীদা, আকীদা হলো বিশ্বাস, ঈমানটা তো বিশ্বাস, ঈমানটা তো বিশ্বাসের বিষয়, স্বীকৃতির বিষয়, মেনে নেওয়ার বিষয়। তাহলে ঈমান আগে। আপনি হজ করেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যদি কারো হজ কবুল হয়ে যায় ওই ব্যক্তির জন্য কোনো নেকি লেখা হয় না, সরাসরি জান্নাত লেখা হয়। তাহলে আপনি হজ করলেন, বিনিময়ে আপনার আমল নামায় লেখা হবে জান্নাত। একজন অমুসলিম যদি হজ করে তাহলে বিনিময়ে সে কি পাবে? কিছুই পাবে না। কেন? তার আকীদা মানহাজ ঠিক নেই। একই কাজ, একই পদ্ধতি। কারো যদি দুই রাকাত সালাত কবুল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মামিন মুসলিমিন ইতাওয়াদ্দু ফায়ুহসিনু উযুআহু, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সুন্দরভাবে ওযু করে, তুম্মা ইয়াকুমু, অতঃপর দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, এরপরে দুই রাকাত সালাত আদায় করে, সুন্দরভাবে ওযু করে, দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আর এই দুই রাকাত সালাতে তার কলবকে, তার অন্তরকে, তার চেহারাকে, মানে তার শরীর এবং তার আত্মাকে পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করে দেয়, মানে একেবারে আল্লাহর জন্য করে দেয়, পুরোটা আত্মনিয়োগ করে আল্লাহর জন্য দুই রাকাত সালাতে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, মাত্র দুই রাকাত সালাত। দুই রাকাত সালাতের তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত আপনার চেহারা এবং আপনার অন্তরকে যদি একশোতে একশো ভাগ আল্লাহর দিকে মনোনিবেশ করে দিতে পারেন, তো ইনশাআল্লাহ দুই রাকাত সালাত আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। যে হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে।
কিন্তু একজন মুসলিম যদি দুই রাকাত সালাত পড়ে সে কি পাবে কালেমা না পড়ে তার আকীদা তার ঈমান তার মানহাজ ঠিক না করে সে যদি আমল করে সে কি পাবে কিছুই পাবে না তাহলে বোঝা যায় স্পষ্ট অনেক আলোচনা রয়েছে এই বিষয়ে যাগে যেহেতু এই বিষয় আজকে আমার নয় সে এতটুকুই বলে রাখি যে আগে আকীদা মানহাজ এরপর আমল আকীদা মানহাজ ব্যতীত আমল করে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই মানে আগে আকীদা ঠিক করতে হবে এরপর আমল এইজন্য একজন মুসলিমকে ইসলামের দাওয়াত দিলে সর্বপ্রথম দাওয়াত আসে কালিমার কালেমায়ে শাহাদাতের আকীদার কালেমায়ে শাহাদাত তো আকীদা তারপরে আমল সালাত সিয়াম হজ যাকাত এগুলো আমল আমলের হিসাব পরে আগে আকীদা তো যে কথা বলছিলাম যে যাদের আকীদা মানহাজ ঠিক যাদের ঈমানের বিষয়গুলো সঠিক এরপরে আমলে সালেহ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকাহুম খায়রুল বারিয়া তারা সৃষ্টির শ্রেষ্ঠ যদি আকীদা মানহাজ ঠিক না থাকে যদি আমলে সালেহ না হয় তাহলে সে সৃষ্টির শ্রেষ্ঠ নয় সম্মানিত উপস্থিতি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিপুণভাবে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সর্বোৎকৃষ্ট হওয়ার রাস্তা বাতলিয়ে দিয়েছেন বেদে আপনাকে আমাকে তার এই জমিনে এই পৃথিবীতে আপনার আমার অবস্থান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতাম আজকে আপনার আমার অবস্থান ভঙ্গুর ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন সে ভাষণের এক পর্যায়ে জিব্রিল আল্লাহর পক্ষ থেকে এসে আয়াত দিয়ে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান আজকের দিন দিন হিসাবে মানুষের জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ বলছেন দিন হিসাবে ইসলামকে পরিপূর্ণ করলাম আমার নিয়ামতকে মানুষের জন্য পরিপূর্ণ করে দিলাম এরপরে বলছেন অরদিত লাকুমুল ইসলাম দীনান সারা পৃথিবীর মানুষের জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মনোনীত করলাম আল্লাহ বলছেন কথা মানে এই আয়াত নাজিল যেদিন হলো সেই দিন থেকে সারা পৃথিবীর যত ইজম মতবাদ তরিকা মতাদর্শ পথ পদ্ধতি সব বাতিল একটি জীবন ব্যবস্থা মানুষের জন্য তার নাম হচ্ছে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ইসলামকে মনোনীত করেছেন যেহেতু ইসলাম আপনার আমার জন্য মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা বিধায় আপনার আমার জীবন চলতে যা কিছু প্রয়োজন সবকিছু ইসলামে রয়েছে যদি না থাকে তাহলে ইসলাম হতো অপূর্ণাঙ্গ আল্লাহ বলছেন ইসলামকে আমি পরিপূর্ণ করেছি আমি ইসলামকে পূর্ণাঙ্গতা দিয়েছি তাহলে অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সংস্কৃতি সভ্যতা ধর্মনীতি সব কিছু ইসলামের মধ্যে রয়েছে আপনাকে ইসলাম থেকে নিতে হবে অন্য কোনো জায়গা থেকে নয় আমি যেটা বলতে গিয়ে এত পিছনে চলে গিয়েছিলাম সেটা হচ্ছে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন আজকে সংস্কৃতি আপনার আমার ছেলে মেয়ে কোন সংস্কৃতিতে বড় হয় কোন সংস্কৃতি লালন করে মানব জীবনে দৈনন্দিন আচরিত নিয়ম পদ্ধতিকে বলা হয় সংস্কৃতি দৈনিক জীবন যাপন করতে গিয়ে যে সকল নিয়ম পদ্ধতি মানুষ মেনে চলে এগুলোকে বলে সংস্কৃতি তো কোন সংস্কৃতিতে আপনার আমার ছেলে মেয়ে বড় হচ্ছে আর ইসলাম কি দিয়েছে এই ক্ষেত্রে এইটাই আপনার আমার বিবেচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন আফা হুকমাল জাহেলিয়াতে ইয়াবগুন তোমরা কি জাহেলি যুগের নিয়ম কানুন বিচার ব্যবস্থা পদ্ধতি কামনা করো ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন এমন কে আছে পৃথিবীতে যে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা তোমাদেরকে দিতে পারে আল্লাহর চেয়ে সঠিক ব্যবস্থাপনা তোমাদেরকে দিতে পারে পৃথিবীতে কে আছে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর চেয়ে অন্য কোনো জায়গায় ভালো কিছু তালাশ করো অন্বেষণ করো খোঁজো অথচ আল্লাহর চেয়ে ভালো কিছু দেওয়ার ক্ষমতা কারো নেই পারবেই বা কি করে
কারণ যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর সৃষ্টিকুল সৃষ্টি করেছেন, তিনি এই নিয়ম পদ্ধতি দিয়েছেন, তিনি সবচেয়ে ভালো জানেন মানুষের জন্য কোনটা কল্যাণকর কোনটা অক্ষতিকর, কোনটা মানুষের জন্য ন্যায় সঙ্গত কোনটা মানুষের জন্য অন্যায়, সেটা তিনি ভালো জানেন, তিনি এই পদ্ধতিগুলো দিয়েছেন। বিধা আপনাকে আমাকে আপনার আমার ছেলে মেয়েকে আপনার আমার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সভ্যতা সংস্কৃতির আলোকে গড়ে তুলতে হবে। দেখুন বর্তমান সময়ে সমাজ সংস্কৃতি কোন দিকে গিয়েছে একটু খেয়াল করুন। মৌলিক যে বিষয়গুলো বলতে চাই, যে আজকে 29শে ডিসেম্বর, আগামীকাল 30শে ডিসেম্বর, তারপরের দিন রবিবার 31শে ডিসেম্বর, রবিবার 31শে ডিসেম্বর রাত 12:01 আপনার আমার ছেলে মেয়েদের পরিভাষায় 31st night, আপনার আমার ছেলে মেয়েরা খুব সগৌরবে মহাসমারোহে ধুমধাম করে সপ্তাহব্যাপী পরিকল্পনা করে সপ্তাহব্যাপী ছক একে পালন করে 31st night, আপনি আমি মুসলিম, আপনি আমি দাবি করছি মুসলিম, আপনি আমি নিজেকে মনে করি প্র্যাকটিসিয়ান মুসলিম, আপনি আমি নিজেকে মনে করি যা আপনি আমি খাঁটি মুসলিম, আর আপনার আমার ছেলে মেয়ে পালন করে 31st night। কোন দিবস, কারো জন্মদিবস, কারো মৃত্যু দিবস, কারো বিবাহ বার্ষিকী, কিংবা যে কোনো কোন প্রকার দিবস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম বা খোলাফায়ে রাশেদিন বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী কিংবা লক্ষাধিক সাহাবায়ে কেরাম কিংবা তাবেঈন তাবে তাবেঈন কিংবা হাদিসের যত মুহাদ্দিস রয়েছেন রাইটার রয়েছেন কোন একজন বিদ্বান এ সকল দিবস পালন করেছেন তার কোনো রেকর্ড আছে, কোনো প্রমাণ আছে? যদি দিবস পালনের সংস্কৃতি অতীতে না থাকে তাহলে আপনার আমার ছেলে মেয়ে কোথায় পেয়েছে দিবসের সংস্কৃতি? নিঃসন্দেহে এটি অমুসলিমদের সংস্কৃতি। যদি বলেন মুসলিম সংস্কৃতি তাহলে আপনাকে আমাকে প্রমাণ খুঁজতে হবে, সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে খোলাফায়ে রাশেদিন, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈ, এরপরে তাবে তাবেঈ, তারপরে মুহাদ্দিস যারা হাদিসের রাইটার হাদিস লিপিবদ্ধ করেছেন। যে যুগগুলো বললাম কোন একটা যুগে কোন একটা দিবস পালন হয়নি, তাহলে আপনার আমার ছেলে মেয়ে কোথায় পেয়েছে সংস্কৃতি? নিঃসন্দেহে এটি খ্রিস্টীয় সংস্কৃতি, এটা ইংরেজ সংস্কৃতিও না, এটা খ্রিস্টীয় সংস্কৃতি। সেখান থেকে ধার করে এই বস্তা পচা সংস্কৃতি দিয়ে আপনার আমার ছেলে মেয়ে 31st night পালন করে। আপনি আমি জানি যে আপনার আমার ছেলে মেয়ে 31st night পালন করে, অথচ কোনো বারণ করি না, আপনার আমার অবস্থান ক্লিয়ার করি না, ছেলে মেয়েকে বাধা দেওয়ার চেষ্টা করি না, ছেলে মেয়েকে নিয়ে পারিবারিক কাউন্সিলিং পারিবারিক বৈঠক করি না। আপনি আমি হলাম বাবা, অভিভাবক। খোলেন কোরআন মজিদ সূরা তাহরিম 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, এটা আল্লাহর অর্ডার নির্দেশ, যেটাকে আরবিতে বলে আমর। নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। আপনার ছেলে মেয়ে 31st night পালন করে, আপনি যদি ভূমিকা না রাখেন তাহলে আপনি আল্লাহর এই নির্দেশকে অমান্য করেছেন, অগ্রাহ্য করেছেন, আপনি তোয়াক্কা করেননি আল্লাহর এই নির্দেশকে। সহিহুল বুখারীতে একটি হাদিস রয়েছে, আল্লাহ সুসাসম বলছেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, জবাবদিহিতা করতে হবে বিচারের মাঠে, আপনি আমি দায়িত্বশীল। সে হাদিস আল্লাহ সুসাসম বলছেন, পরিবারের কর্তা অভিভাবক পুরো পরিবারের দায়িত্বশীল, পুরো পরিবারের জিম্মেদার, সে পুরো পরিবার সম্পর্কে হিসাব দিতে হবে তাকে। এরপরে বলছেন, মা সে শুধু বাড়ির দায়িত্বশীল,
স্বামী কোথা থেকে ইনকাম করে, স্বামী কি করে, এইটা জিম্মেদারি স্ত্রীর নয়। কিন্তু বাড়িটা কি হচ্ছে, কারণ স্বামী কর্মজীবী মানুষ, কর্মের জন্য জীবিকা অন্বেষণের জন্য বাড়ির বাহিরে চলে গিয়েছেন, বাকি সময়টা এখন স্ত্রীর দায়িত্ব রয়েছে, পুরো বাড়ি স্ত্রীর জিম্মেদারি, পুরো বাড়ির হিসাব স্ত্রীকে দিতে হবে, গৃহকর্তী তাকে এই জিম্মেদারি বুঝিয়ে দিতে হবে বিচারের মাঠে। বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম রাষ্ট্রনায়ক থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে একেবারে একদম কর্মচারী পর্যন্ত উল্লেখ করলেন যে একজন রাখাল সে তার মুনিবের, সে তার মালিকের অধীনস্থে যে জিনিসগুলো তাকে দেখতে দেওয়া হয়েছে সেগুলো সে দায়িত্বশীল, তারও জিম্মেদারি দিকে দিতে হবে। তাহলে আপনার আমার ছেলে মেয়ের অবস্থা কি সেটা আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আপনার আমার ছেলে মেয়ে 31 নাইট পালন করে, আপনি আমি ভূমিকা রাখেনি, তাহলে কি জবাব দিবেন? আপনি সালাতে এসেছেন, জুমার সালাতে আজকে এসেছেন, আর আপনার আমার ছেলে মেয়ে যদি না এসে থাকে 12 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর, 20 বছরের ছেলে মেয়ে, 10+ ছেলে মেয়ে সালাত পড়েনি, জুমার সালাত পড়েনি, তাহলে আপনি আমি দায়িত্ব পালন করিনি, আপনি আমি হলাম ইসলামের নির্দেশকে অগ্রাহ্যকারী অভিভাবক। খোলেন সূরা তহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাই, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, পরিবারকে সালাত পড়াও, নিজে সালাতের উপরে অবিচল থাকো। শুধু নিজেকে পড়তে বলেন এ কথা নয়, পরিবারকে পড়াও, নিজে পড়ো। আপনার পরিবার আজকে জুমার দিন আসলো না, জুমার সালাত পড়লো না ছেলেরা, আপনি পড়ে এসে শুধু একাকি পড়লেন, তাহলে আপনি কি জিম্মেদারি পালন করলেন, কি দায়িত্ব পালন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানকে সালাতের নির্দেশ দাও, অহম আবনা ওসাবে সিনিন, যখন বয়স 7 বছর হয়, ওয়াদরিবুহুম অহম আবনা ওয়াসরি সিনিন, 10 বছর হচ্ছে, 10 বছর+ হচ্ছে, তাহলে প্রয়োজনে ব্যত্যাঘাত করো, প্রহার করো, শাসন করো, বাধ্য করো সালাত আদায় করতে। আপনি অভিভাবক, আপনাকে বাধ্য করতে বলেছেন, আপনি বাধ্য না করলেনই না, আপনি খোঁজই রাখলেন না, আপনি বাড়ি গিয়ে জিজ্ঞাসাই করলেন না যে বাবা সালাত আদায় করেছো, বাড়ি থেকে বের, বাসা থেকে বের হওয়ার সময় ডাকলেন না যে চলো আব্বু সালাত আদায় করে আসি, বললেন না আপনার মেয়েকে যে আম্মু তুমি মসজিদে চলো, যদি মসজিদে না যাও বাড়িতে সালাত আদায় করে নিও, আপনি খোঁজ নিলেন না। অথচ ঠিকই আপনি প্রত্যেক দিন অফিস থেকে এসে আপনার ছেলেকে জিজ্ঞাসা করছেন বাবা তুমি আজকে স্কুলে গিয়েছিলে, তোমার পড়াশোনা ঠিক মতো হয়েছে, কোনো সমস্যা নেই তো, প্রত্যেক দিন খোঁজ নিচ্ছেন যে ছেলে মেয়ে পড়াশোনা করেছে কিনা, ছেলে মেয়ে স্কুলে গিয়েছে কিনা, আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করছেন যে আজকে আব্দুল্লাহ ক্লাসে গিয়েছিল, আপনি প্রত্যেক দিন খোঁজ নিচ্ছেন, কেন? কারণ দুনিয়াতে এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, আপনি দুনিয়ার এস্টাবলিশ নিয়ে ব্যস্ত, কিন্তু মাটির নিচে যে এস্টাবলিশ হতে হবে, কবরটা যে আলোকিত করতে হবে, জান্নাতে এক টুকরো জায়গা দরকার, এই বিষয়ে আপনার আমার সচেতনতা নেই, এই বিষয়ে আপনার আমার তদারকি নেই, দুনিয়ার বিষয়ে আপনার আমার তদারকি। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবগাদুন নাস আলাল্লাহ সালাসা, তিন প্রকার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, নিকৃষ্ট, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তিন প্রকার। এক প্রকার হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারামের এরিয়ায়, কাবার যে হারামের এরিয়া করা আছে এই এরিয়ার মধ্যে যারা নিষিদ্ধ কাজ করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। অমুক্তাকিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আবগাজুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যারা মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু করে। 31 নাইট বা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা আর যে দিবসগুলো রয়েছে, এগুলো হচ্ছে সুন্নাতাল জাহেলিয়া, জাহেলি সুন্নাত, যারা সমাজে চালু করে, যারা সমাজে প্রমোট করে, যারা সমাজে চালু রাখে, যারা এর উৎসাহ দেয়, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। তাছাড়া হাদিস কোন দিকে বিশ্লেষণ করবেন, করেন আপনি?
তিন নম্বর বলেছেন অমুত্তালিবু দামে ইমরিইন বিগাইরি হাক্কিন লিইউহরিকা দামাহু, অন্যায়ভাবে কারো যদি এক ফোঁটা রক্ত ঝরায়, অন্যায়ভাবে কাউকে যদি একটা আঘাত করে হত্যা করে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সহিহ বুখারীর 6882 নম্বর হাদিসটি সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি জাহেলি সুন্নাত প্রমোট করতে পারেন না, সমর্থন করতে পারেন না, চালু করতে পারেন না, কোন ধরনের সামান্যতম সাপোর্ট করতে পারেন না আপনি জাহেলি সুন্নাতকে। অথচ আপনার আমার ছেলে মেয়ের সাথে যুক্ত আছে, জানি কিছুই করি না, কোনো ভূমিকায় রাখি না আপনি আমি। দেখুন জাহেলি সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফারা মিনাল কাবাইন ওয়াল হিজারে ফিন নার, কোন পুরুষের কাপড় যদি টাকনুর নিচে ঝুলে ঝুলে যায় টাকনুর নিচে, তাহলে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। যে হাদিস সহিহ বুখারী, সহিহ বুখারীতে চারটি হাদিস রয়েছে এই মর্মে পাশাপাশি, টাকনুর নিচে যদি পুরুষের কাপড় চলে যায় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। অথচ আপনার আমার ছেলে মেয়েদের, মেয়েদের টাকনুর নিচে কাপড় থাকবে, তারা পায়ের তলা পর্যন্ত মাটি ছুঁই ছুঁই হয়ে থাকবে তাদের কাপড় মেয়েদের, আর ছেলেদের কাপড় থাকবে টাকনুর উপরে। এটা ইসলামী শরীয়ত, এটা ইসলামের সংস্কৃতি, এটা হচ্ছে মুসলিম সংস্কৃতি। আর অমুসলিমদের সংস্কৃতি দেখেন, ছেলেরা পড়বে টাকনুর নিচে মাটি ছুঁই ছুঁই, মাটি ছেচলিয়ে, আর মেয়েরা পড়বে টাকনুর উপরে। অমুসলিম সংস্কৃতি আপনার আমার ছেলে মেয়ে পালন করে, ইসলামী সংস্কৃতি পালন করে না। আজকে আপনার সাথে কথা বললে বলবেন এগুলো মোল্লাদের কাজ, আপনার এই মোল্লাদের কাজে যে টিটকারি করবেন, হটকারিতা করবেন, আপনার হটকারিতার দৌড় কতটুকু এটা মাটির উপরে বোঝা যাবে না, এটা বোঝা যাবে মাটির নিচে, সাড়ে তিন হাত নিচে। আপনি মাটির নিচে হটকারিতা করেন, আপনি উপহাস করেন, তাচ্ছিল্য করেন, ট্রং করেন, কতদিন? যতদিন আপনি মাটির উপরে আছেন, তারপরে মাটির নিচে চলেন সাড়ে তিন হাত নিচে, তখন বুঝতে পারবেন ট্রল কাকে বলে কত প্রকার ও কি কি, তুচ্ছ তাচ্ছিল্য করা কাকে বলে কত প্রকার ও কি কি। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ইসলামী সংস্কৃতি বলেন যে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে ছেলে মেয়েকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই প্রত্যেকটা ছেলে মেয়ের দিকে খেয়াল রাখেন, ছেলেদের ক্ষেত্রে খেয়াল রাখেন তার কাপড় টাকনুর উপরে আছে কিনা, মা খেয়াল রাখেন, বাবা খেয়াল রাখেন, ছেলে মেয়েকে আদর করে বুঝান, ভালোবাসা দিয়ে বুঝান, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তাদেরকে বুকে টেনে নিয়ে বুঝান যে বাবা আমরা মুসলিম, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, আমাদের একটা আদর্শ আছে, আমাদের আইডল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রত্যেকটা কাজ আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, বিধায় আমরা তার সংস্কৃতির বাহিরে যেতে পারি না। আপনার ছেলে মেয়েকে বুঝান, কয়দিন বুঝিয়েছেন? আপনার যেই ছেলে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, সেই ছেলেকে কাছে ডেকে নিয়ে আদর করে বুকে টেনে নিয়ে মা বুঝিয়েছেন কয়দিন, বাবা কয়দিন বুঝিয়েছেন? আপনার জিম্মেদারি তো আপনার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ তো বলছেন যে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, টাকনুর নিচে পুরুষের কাপড় গেলে জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ সুসাসম বলেছেন সহিহ বুখারী হাদিস। আপনি ডেকেছেন, কয়দিন বুঝিয়েছেন? আপনি তো বুঝাননি, তাহলে কি জিম্মেদারি পালন করলেন, কি দায়িত্ব পালন করলেন, ইসলামী সংস্কৃতির ক্ষেত্রে আপনি কি অবদান রাখলেন? দেখুন দুর্ভাগ্যবশত আজকে অমুসলিমদের বিজাতীয় সংস্কৃতি, সংস্কৃতি আগ্রাসন হয়েছে, মুসলিম সংস্কৃতিকে ল্যাং মেরে উড়িয়ে দিয়ে অমুসলিম সংস্কৃতি ইসলামী সংস্কৃতিকে দখল করেছে। ম্যাক্সিমাম অধিকাংশই শতকরা 90% যুব সমাজ, যুবকরা আজকে টাকনুর নিচে প্যান্ট পরে কাপড় পরে, অথচ হওয়া দরকার ছিল শতকরা 90% মুসলিম যুবক, 100% মুসলিম যুবক টাকনুর উপরে কাপড় পরবে, এটা হওয়ার কথা ছিল, কিন্তু নেই। অমুসলিমদেরটা দখল করেছে, মুসলিমী সংস্কৃতি দখল করেনি, বরং সমাজে যে 2-4, 10-5% যুব সমাজ, যুবকরা, তরুণরা টাকনুর উপরে কাপড় পরে, এই তরুণদেরকে, এই টাকনুর উপরে কাপড় পরিধানকারী, বস্ত্র পরিধানকারী ছেলেদেরকে আপনার এই নোংরা সংস্কৃতির ছেলেমেয়েরা ট্রল করে, উপহাস করে, যে দেখো 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 মোল্লা মুন্সিকে দেখো ধাবিতে পড়তে এসেছে টাকনুর উপরে কাপড় পরে, দেখেছো ট্রল করছে, কি দিয়ে বুঝাবো আপনাকে? সম্মানিত উপস্থিতি,
দেখুন অনুরূপে যদি খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের সংস্কৃতি কি হবে চুল রাখার আদর্শ কি হবে তা স্পষ্ট করে দিয়েছেন চুল যদি কেউ বড় রাখতে চায় তারও পদ্ধতি বলেছেন কেউ চুল দিয়ে ফ্যাশন করতে চাইলে তারও তিনটা পদ্ধতি বলেছেন চুল রাখতে পারে বড় করে একেবারে চুলের যেখানে গোড়া মাথা এই পর্যন্ত রাখ কেউ যদি আরো বেশি চায় তো রাখতে পারে আর একটু নিচ পর্যন্ত কাঁধ পর্যন্ত বাবরি চুল রাখতে পারে চুল স্টাইল করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করলেন যে মাথার কিছু অংশ কেটে একেবারে নেড়া করার মতো করে কিছু অংশ চুল রাখবে এটা নিষেধ এটা মুসলিমদের কালচার 1500 বছর আগে বলেছেন দেখেন আপনারা আমার আধুনিক ছেলে মেয়ে আপনারা আমার মরণ ছেলে মেয়ে আপনারা আমার মরণ ছেলে মাথার চারিদিকে চুল নেড়া করার মতো করে একেবারে জিরো করে দিয়ে উপরে পাখির বাসার মতো করে চুল রেখে দিয়েছে যেটা মুসলিমদের কালচার এটা বিজাতীয় সংস্কৃতি যদি এটা আপনার খারাপ না লাগে আপনার এটা আপনি দেখে যদি আপনার খারাপ না লাগে তো ঈমান প্রভাব ফেলে না আপনারা আপনার আমার হৃদয়ে এই যে বাতিটা জ্বলছে এই বাতিটা জ্বলার পিছনে কি ইলেকট্রিসিটির পুরো যন্ত্রাংশের সাথে সম্পৃক্ত রয়েছে এখানে বিদ্যুৎ আছে ইলেকট্রিসিটির সম্পূর্ণ যন্ত্রাংশের সাপোর্ট বিদ্যুৎ সব মিলিয়ে বাতিটা জ্বলছে সবই ঠিক আছে বাতিও জ্বল বাতিও আছে ইলেকট্রিসিটিও আছে বিদ্যুৎও আছে সব কিছু ওকে কিন্তু ভোল্টেজ নেই বাতিটা কি জ্বলবে অসম্ভব জ্বলবে না ভোল্ট একেবারে জিরো লেভেলে চলে এসেছে ভোল্টেজ নেই পাওয়ার নেই বিদ্যুতে বাতিও আছে তারও আছে যন্ত্রাংশ আছে বিদ্যুৎও আছে কিন্তু বাতি জ্বলে না কেন ভোল্টেজ নেই যখনই ভোল্ট ফিরে আসবে তখনই বাতিটা জ্বলবে আপনার আমার ঈমান আমল সব ঠিক আছে ঈমানে ভোল্টেজ নেই পাওয়ার নেই মানে এই জন্য আপনার ছেলে টাকনুর নিচে কাপড় পরছে অথচ আপনার ঘৃণা লাগছে না আপনার ছেলে বিধর্মীদের কালচারে চুল কেটে রেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট নির্দেশকে অমান্য করছে অথচ আপনার আমার খারাপ লাগে না কারণ কি আপনার আমার ঈমানে ভোল্টেজ নেই পাওয়ার নেই ভোল্টেজ লেস ইমান আপনার যদি পাওয়ার থাকতো তাহলে বাতি জ্বলত ইমানি শক্তিতে ইমানি বাতি জ্বলে উঠতো নিষেধ করতেন বুঝাতেন যদি না হতো তা আপনি শাসন করতেন কিন্তু আপনি শাসন করেন বুঝান না কেন আপনার ইমানে ভোল্টেজ নেই পাওয়ার নেই শক্তি নেই যদি ইমানের পাওয়ার ভোল্টেজ শক্তি দেখেন সহিহ মুসলিমের 538 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ বৃদ্ধ বয়সে চোখে দেখেন না অন্ধ হয়ে গেছেন একাকী মসজিদে যেতে পারেন না সাথে একজন হাত ধরে নিয়ে যেতেন আসর কিংবা জোহর দুটি হাদিসে রয়েছে যে জোহর কিংবা আসর আজান হয়েছে সালাতের একজন তাকে হাত ধরে নিয়ে গেছেন তিনি যখন মসজিদের বারান্দায় পা দিয়েছেন আজান শুনে মসজিদে গিয়েছেন মসজিদের বারান্দায় পা দিয়েছেন তখন মসজিদ যিনি আজান দিয়েছিলেন উনি বারান্দায় দাঁড়িয়ে তখন তো মাইক নেই এই যন্ত্রপাতি নেই মুখের আজান বারান্দায় দাঁড়িয়ে তো বলছেন যে সালাত অক্ত হয়েছে সালাত দ্রুত আসো মসজিদে বারান্দায় দাঁড়িয়ে ডাকছেন এটা আজানের পরে সালাতের আগ মুহূর্তে আজান কিন্তু হয়েছে নির্দিষ্ট সময়ে সালাতের আগ দিয়ে বারান্দায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে ডাকছেন অক্ত হয়েছে সালাত আরম্ভ হবে দ্রুত আসেন যখন এই কথা কানে গেল আব্দুল্লাহ ইবনে উমারের তিনি মসজিদের বারান্দায় চোখে দেখেন উনি বলছেন ও করে জুবি না তোমরা কে আছো কে আমাকে নিয়ে আসলে এখান থেকে বের করো এই মসজিদ থেকে বের করো ফাইন না হাদি বিদা কারণ এটা বিদাত এই বিদাতের পেছনে আমি সালাত আদায় করব না আমাকে বের করো এখান থেকে হাদিস সহিহ মুসলিমের আপনি কি দিয়ে বুঝাবেন এটা আঙ্গুল তুলবেন আব্দুল্লাহ ইবনে উমারের ক্ষমতা আছে আপনার আব্দুল্লাহ ইবনে উমারের উপরে আব্দুল্লাহ ইবনে উমারের যে ফজিলতের কথা রয়েছে তার যে আলাদা মর্যাদার কথা রয়েছে অবাক লাগে দেখতে বৃদ্ধ বয়সে অন্ধ মানুষ দেখতে পান না চোখে আজানের পরে এটাকে তাসবিহ বলে আজানের পরে আবার ডাকা ডাকে সালাতের জন্য এই আওয়াজ যাওয়ার সাথে সাথে করে জুবি না আরে বের করো আমাকে মসজিদ থেকে আমি এর পিছনে বিদাতের পিছনে সালাত আদায় করবো না এটা হচ্ছে বিদাত
তারা সরাসরি রাসূলের সাহাবী ইমানের ভোল্টেজ ইমানের পাওয়ার দেখেন বেরিয়ে চলে গেলেন মসজিদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিমের 2070 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা মারওয়ান ইবনে হাকাম মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকাম গভর্নরের সাথে আবু সাঈদ খুদরির মানে খুব আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল গভর্নরের সাথে হাত ধরে ঈদের সালাতের জন্য যাচ্ছেন ঈদের মাঠে মুসল্লায় যাচ্ছেন ঈদের মুসল্লায় গিয়ে দেখছেন কাঁচা ইট আর কাদা দিয়ে মিম্বার বানানো কাঁচা ইট কাদা দিয়ে মিম্বার বানানো খুতবা দেওয়ার জন্য ঈদের মুসল্লায় দ্বিতীয়ত মানুষ ঈদের সালাত আগে পড়ে নিয়ে পরে খুতবা শুনতে চায় না চলে যায় উঠে যায় যে বদখাসলত স্বভাব আমাদের সমাজে হয়েছে সালাত পড়ে নিয়ে খুতবা শুরু হবে কিছু মানুষ ওঠা শুরু সেই খাসলতটা তখনও ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুগেও ছিল এখন মারওয়ান ইবনে হাকাম আবু সাঈদ খুদরিকে বলছেন যেহেতু বিশিষ্ট সাহাবী আপনি সালাত পড়ান তো আপনি সালাত পড়ান আগে খুতবা দিয়ে দিয়ে নেন তারপরে সালাত পড়ান জুমার মতো করে দেন জুমার মতো আগে খুতবা দেন তারপরে সালাত পড়ান আবু সাঈদ খুদরিকে বলছেন আবু সাঈদ খুদরি বলছেন কি বলেন আগে খুতবা এরপরে সালাত ঈদের জি না আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছি আগে সালাত পড়েছি এরপরে খুতবা হয়েছে এই কাঁচা ইট কাদার মেম্বারে আমি আল্লাহ রাসূলকে ঈদের খুতবা দিতে দেখিনি তখন মারওয়ান ইবনে হাকাম গভর্নর বলছেন কাদ্দুর একামা চালাম আপনি যেটা সেই যুগে দেখেছিলেন এখন তা পরিত্যক্ত মানে এই যুগে তা কার্যকর নয় এই কথাটা বলেছেন কাদ্দুরিকা মা তাআলা যা আপনি যে যুগের কথা বলছেন বর্তমানে এই যুগে এসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখন এটা চলবে না এই কথা বলার সাথে সাথে আবু সাঈদ খুদরি বলছেন বলেন কি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা বললাম আর তুমি আমাকে বলো কাদ্দুরেকা মা তাআলাম যা জানতাম তাও এখন পরিত্যক্ত রাখো তোমার এই মুসল্লা রাখো তোমার এই রিটের মা তোমার সাথে তোমার পিছনে আমি ঈদের সালাত পড়ব না চলে গেলাম গভর্নরের কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চলে গেলেন মুসল্লা থেকে ঈদের মাঠে সালাত আদায় করবো না যাও পড়ো তুমি তোমার মুসল্লিদেরকে নিয়ে দেখেন ইমানের ভোল্টেজ পাওয়ার দেখেন কার সাথে চলছে এই কথা কাটাকাটি তর্ক কার সাথে গভর্নরের সাথে একজন সাহাবি সাধারণ মানুষ গভর্নরের মুখের উপরে কথা ছুড়ে ফেলে দিয়ে চলে গেলেন রাখো তোমার রাষ্ট্রনীতি নিয়ে আমি চললাম রাসূলের সুন্নাত নিয়ে অন্য মুসল্লায় গিয়ে সালাত আদায় করলেন এটা হলো ইমানের ভোল্টেজ আমি আপনাকে চাচ্ছি যে ইমানের এই পাওয়ার দরকার আপনার আমার এই পাওয়ার আনতে পারলে মুসলিমরা শ্রেষ্ঠ জাতি সারা পৃথিবী মুসলিমরা কর্তৃত্ব করেছে ইতিহাস খুঁজেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনায় যেদিন গেলেন মদিনা থেকে শুরু করে উসমান রাদিয়াল্লাহু আনহু যুগ পর্যন্ত অমুসলিমরা ইহুদি খ্রিস্টানরা মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারেনি ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের নাকে দড়ি দিয়ে গোটা বিশ্বে ঘুরিয়েছেন তিনি নির্ধারণ করেছেন তোমরা এখানে থাকবে পরে বললেন না এক দুই বছর যেতে না তোমরা ইহুদিরা এখানে থাকতে পারবে না মুসলিমদের থেকে দূরে চলে যাও শেষ পর্যন্ত ফরমান জারি করলেন রাষ্ট্রীয় ফরমান যা আরব ভূখণ্ডে তোমরা ইহুদিরা কেউ থাকতে পারবে না এটা মুসলিমদের ভূখণ্ড পবিত্র ভূখণ্ড আরব ভূখণ্ড থেকে বেরিয়ে যাও আরব ভূখণ্ডের বাইরে যাও মানে ইচ্ছা মতো তিনবার চারবার তাদেরকে ঘুরিয়ে নিয়ে বাড়িয়েছেন আর এখন সে ইহুদিরাই কয়জন আছে সংখ্যায় তারা কয়জন আপনার আমার নাকে দড়ি দিয়ে গোটা মুসলিম বিশ্বকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে কারণ কি আপনার আমার ইমানে ভোল্টেজ নেই তাই আপনার আমার ইমানে পাওয়ার নেই তাই যে হুদিরা আপনার আমার নাকে দড়ি দিয়ে ঘুরায় তাদেরই সংস্কৃতি আপনি আমি একদম আদরে আদরে লালন পালন করি তাহলে কি হবে এটা কাদের কালচার দেখেন খুঁজে দেখেন এটা কাদের সংস্কৃতি আজকে সুন্নাতে দাঁড়িয়ে রাখার কোনো খেয়াল নেই আপনার আমার ছেলে মেয়ের এটাকে আমরা অপছন্দ মনে করি আনকালচার্ড মনে করি নিজেকে ওকে দাঁড়িয়ে থাকলে অথচ আপনার আমার ছেলে মেয়ে কোথাকার কোন অমুসলিম কোথাকার কোন বোলার কোথাকার কোন খেলোয়াড় কোথাকার কোন চিত্রনায়ক কি কালচার করে একটা কি পোশাক পরেছে সেই কোট সেই জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে তার সাপোর্টে বিশাল পতাকা টাঙিয়ে দিয়েছে তার বাড়ির ছাদে ইত্যাদি প্রমাণ করছে আমি তাকে সাপোর্ট করি অথচ এই সাপোর্ট দিতে পারলো না যে মোহাম্মদ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনার আমি সাপোর্টার আপনার নীতিতে আমি টাকলুর উপরে কাপড় উঠিয়ে দিয়েছি আপনি একজন নেতা
অথর্ব অমুসলিমের সংস্কৃতি লালন করতে গিয়ে চুল নেড়া করে পাখির বাসার মতো রেখেছেন, অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাম তার সাপোর্ট করতে গিয়ে, তার আদর্শের অনুসরণ করতে গিয়ে দাঁড়িয়ে রেখে প্রমাণ করতে পারেননি, চুল কেটে নেড়া করে প্রমাণ দিচ্ছেন যে আমি তোমাকে ফলো করি, রাসূলের সুন্নাহ রেখে প্রমাণ করতে পারছেন না যে আমি আপনাকে ফলো করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা, উত্তম মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমান কানা ইয়ারজুল্লাহু ওয়াল ইয়াউমুল আখির, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য। যদি নিজেকে দাবি করেন আমি মুসলিম, যদি নিজেকে দাবি করেন আমি পরকালের প্রতি বিশ্বাস রয়েছে, তাহলে অবশ্যই আপনার আমার মডেল আইডল আদর্শ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখুন, এই পৃথিবী আপনার আমার জন্য ক্ষণস্থায়ী স্থায়ী নয়, চিরস্থায়ী পৃথিবীতে থাকবো না, এসেছি ক্ষণিকের জন্য। এই পৃথিবী শেষ নয়, পরকালে আপনার আমার চূড়ান্ত। ওয়াল আখিরাতু খায়রুন ওয়াবকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবি জীবন নিয়ে ব্যস্ত, প্রাধান্য দাও দুনিয়াকে, ওয়াল আখিরা, অথচ আখিরাত খায়রুন ওয়াবকা, চিরস্থায়ী এবং কল্যাণকর, দুনিয়ার চেয়ে কল্যাণকর হলো আখিরাত এবং স্থায়ী। বাস্তবতায় যদি লক্ষ্য করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফী হাযিহিল উম্মাতি ফাসফুন ওয়া মাসফুন ওয়া কদফুন, এই উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফী হাযিহিল উম্মা, লা ইয়াকুনান্না ফী হাযিহিল উম্মা, এই উম্মত, আমার উম্মত অবশ্যই তিনটি বিপদের মুখোমুখি হবে। তিনটি বিপদ কি? ফাসফুন, অমস্কুন, অকদফুন। একটা হলো ভূমিধস, ভূমিকম্প, ঘন ঘন বড় বড় ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মানুষ মারা যাবে, ভীষণ ভীত সন্ত্রস্ত হবে ভূমিকম্পে ভূমিধসে, এ একটা বিপদ। আর একটা বিপদ হলো জালেমরা এই উম্মাদকে শাসন করবে, যারা অত্যাচারী, এই অত্যাচারীদের দ্বারা এরা শাসিত হবে। গোটা বিশ্ব শাসন করে কারা? জালেমরা। ইহুদি খ্রিস্টানরা বিশ্ব শাসন করে, অমুসলিমরা বিশ্ব শাসন করে, আপনাকে আমাকে তাদের ইচ্ছা মতো ঘুরায়, অথচ তারা জালেম, তারা জুলুম করে, আপনার রাষ্ট্র তারা দখল করবে, বোম্বিং করে একেবারে তামা বানিয়ে দিবে, আর আপনি আত্মপক্ষ সমর্থন করার জন্য একটু প্রতিরোধ করতে যাবেন, তখন আপনি হলেন কি? জঙ্গি, আত্মঘাতী আপনি হলেন তাদের দৃষ্টিতে। অথচ তারা এসে উড়ে এসে জুড়ে বসছে, তারা হলো দখলদার, অথচ তারা কি? জঙ্গি নয়। এটা তো বাস্তবতা, এটা তো নতুন করে বলতে হবে না। তৃতীয় কথা বলেছেন, এই উম্মতের তিন নম্বর বিপদ বলেছেন, এই উম্মতের আকৃতির বিকৃতি ঘটবে। তো আকৃতির বিকৃতি এর দুইটা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসগণ, যে সরাসরি আকৃতির বিকৃতি হতে পারে, আরেকটা হতে পারে রুচির বিকৃতি, যে এরা অবয়বে মানুষের মতো কিন্তু তাদের কালচার, কৃষ্টি কালচার, সভ্যতা সংস্কৃতি বা রুচি পশু প্রাণীর মতো হবে, পশু প্রাণীর মতো এদের রুচি হবে, দেখতে মনে হবে এরা মানুষ কিন্তু এদের রুচিগুলো হবে পশু প্রাণীর মতো। এটা কখন হবে? ওয়াদালিকা, এটা তখনই হবে, ইদা শারিবুল খুমুরা, যখন এই উম্মাতের উপরে নেশা জাতীয় দ্রব্য বিস্তার লাভ করবে, মাদকাসক্ত হবে এই উম্মাত, নেশা জাতীয় দ্রব্য সৈলাব হবে সমাজ, তখন এই বিপদগুলো নেমে আসবে। ওয়াদালিকা ইদা শারিবুল খুমুরা, ওয়াত্তাখিদুল কায়রাত, নর্তকীদের, গায়িকাদের ভাড়া করে এসে, নিয়ে এসে, কিনে নিয়ে নাচ গানের অনুষ্ঠান করবে। ওয়াদরাবু বিল মাআজিফ, যখন এই উম্মত বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ ফুর্তি করবে, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে, তখন এই বিপদগুলো নেমে আসবে। একটা কি? নেশা জাতীয় দ্রব্যের বিস্তার, আর একটা কি? নর্তকী গায়িকা এদেরকে ভাড়া করে নাচ গানের বিনোদনের অনুষ্ঠান করা, আর একটা কি? বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া, বাদ্যযন্ত্র নিয়ে বিনোদন করা। এই তিনটে, এই তিনটি অপরাধ যখন হবে তখন ওই তিনটি বিপদ আসবে। হাদিস কোলেন সিলসিলা সহিহার মধ্যে শেখ আলবানী হাদিস নিয়ে এসেছেন, 2203 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ,
দেখুন 31 নাইট কত নর্তকী কত গায়িকা ভাড়া করে আপনার আমার মুসলিম পরিবারের টাকা দিয়ে ভাড়া করে তাদের নাচ গানের অনুষ্ঠান হবে তার হিসাব নেই কত বাজনা বাদ্যযন্ত্র কত পিএ বক্স নানা ধরনের সাউন্ড সিস্টেম যন্ত্র নিয়ে আপনারা আমার ছেলে মেয়ে বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ ফুর্তি করবে এই 31 নাইটে যেগুলো সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী অথচ আপনি আমি কোনো অবস্থান নেই না আপনি আমি এটা ভাবি না বিশ্লেষণ করি না লসুসাসম বলছেন এগুলো হলে এই বিপদগুলো আসবে দেখুন বিপদ এসেছে জহর আল ফাসাদ ফিল বাররু আল বাহর বেমা কাসাবাত আইদিন নাস জলেই এবং স্থলে যত বিপর্যয় যে এলাহি গজব আছে এগুলো তোমাদের কৃতকর্মের কারণে এগুলো তোমাদের হাতের কামাই তোমরা যা করো তার ফলাফল এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিউদিকহুম বাইনা এটা কেন দেয় তোমাদেরকে কিছু শাস্তির স্বাদ আস্বাদন করার জন্য পরকালে শাস্তির কিঞ্চিত স্বাদ ভোগ করার জন্য দুনিয়াতে এই গজবগুলো দিই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মানিত উপস্থিতি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করলেন এগুলো থেকে ফিরে আসতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোথায় কোথাও জীবন বিধান তালাশ করে জীবন চলার পথ পদ্ধতি প্রক্রিয়া সভ্যতা সংস্কৃতি যদি ইসলাম ব্যতীত অন্য কোথাও খুঁজে ফালা ইউকুবালা মিনহু তা কবুল করা হবে না ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে আপনাকে আমাকে বাঁচতে হলে ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে জীবন যাপন করতে হবে অন্য কোথাও নয় কারণ আপনি কালেমা পড়েছেন আপনি নিজেকে মুসলিম দাবি করেন আপনি যদি অমুসলিম হন আপনার জন্য ইসলাম নয় আগে আপনাকে ইসলাম গ্রহণ তারপরে যেহেতু ইসলাম গ্রহণ করেছেন আপনি ইসলামী জীবন ব্যবস্থা ইসলাম মুসলিম মানে কি আত্মসমর্পণকারী মুসলিম মানে আত্মসমর্পণকারী কিসে আত্মসমর্পণকারী কোরআন এবং সুন্নার কাছে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণকারী তো মুসলিম শুধু গলায় সাইনবোর্ড লাগিয়ে নিলে মুসলিম হয় না আল্লাহ এবং রাসূলের জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলিম বিধা আপনাকে আমাকে খেয়াল করতে হবে বিচারের মাঠ বড়ই ভয়ঙ্কর জায়গা বড়ই ভয়াবহ জায়গা ফাইদা জাতি সখ যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রচন্ড বেগে পৃথিবী কেঁপে তছনছ হয়ে যাবে ইয়াউমা ফিরুল মারউ মিন আখী একটা নেকি আপনার শর্ট পড়েছে মনে করেন একটা নেকি হলে আপনি পার হয়ে যেতে পারেন আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন যে ভাই ভাইয়ের জন্য জীবন দিতাম ভাই আমার জন্য জীবন দিত আজকে একটা নেকি যদি হয় আমি পার পেয়ে যাই ভাইকে যাবেন ভাইকে দেখে ভাই ইয়াউমা ফিরুল মারউ মিন আখী ভাই ভাইকে দেখে পালাবে দুঃখ থেকে পালাবে সাক্ষাৎ পরিচয় দিবে না সেই দিন মা ছেলেকে দেখে পালাবে ছেলে মাকে দেখে পালাবে বাবা ছেলেকে দেখে পালাবে ছেলে বাবাকে দেখে পালাবে ও সাহেবাতিহি ওয়া বানি এমনকি স্ত্রী স্বামীকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে যে স্বামী স্ত্রী এই পৃথিবীতে সবচেয়ে অটুট বন্ধন বহু পরিবার আপনি পাবেন স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে বাবা মার উপর অত্যাচার করে ছেলে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে স্ত্রীর সন্তুষ্টির জন্য বাবা মা বাবা মার সাথে দুর্ব্যবহার করে অনেক পরিবারকে পাবেন আপনার এই কলিজার টুকরো স্ত্রী সেদিন কিন্তু আপনাকে দেখে পালাবে রেদা রব্বি ফিরেজা ওয়ালেন ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালেন আল্লাহ সন্তুষ্ট হন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না পিতামাতাকে অসন্তুষ্ট রেখে জাহাদিস সহিহ বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রেখে জান্নাত তালাশ করেন তাহাজ্জুদে সিদ্ধান্ত ভুল হচ্ছে জান্নাত তালাশ করা যায় না তাহাজ্জুদে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে গিয়ে স্ত্রীকে তালাক দিতে হয় প্রয়োজনে সিদ্ধান্ত এটাই নিতে হবে এটা শরীয়ত ওমর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলের বৌমাকে যে কোনো কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু পছন্দ করলেন না ছেলেকে নির্দেশ দিলেন তোমার স্ত্রীকে তালাক দাও
উনি বলছেন যে আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি, বাবা তালাক দিতে বলেছেন, তালাক দিচ্ছেন না। অভিযোগ গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে ডেকে পাঠালেন, দিয়ে বললেন তোমার বাবাকে স্ত্রী তালাক দিতে বলেছেন? বলছে হ্যাঁ আব্বা তো স্ত্রীকে তালাক দিতে বলেছেন, কিন্তু আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি। তখন বললেন তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, তোমার বাবা একজন পরহেজগার দিনদার মানুষ, অবশ্যই কোনো ত্রুটি আছে, না হলে তালাক দিতে বলতেন না শরীয়ত। এটা আপনি কি ব্যাখ্যা দিবেন? যদি বাবা মার প্রতি স্ত্রী খুশি না হয়, সন্তুষ্ট না হয়, বাবা মাকে বোঝা মনে করে, তাড়িয়ে দিতে বলে, তাহলে বাবা মাকে তাড়িয়ে দিলে সিদ্ধান্ত ভুল হচ্ছে, স্ত্রীকেই চেঞ্জ করতে হবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জান, ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কি করেছিলেন? চৌকাট চেঞ্জ করতে বলেছিলেন, হাদিস তো সহিহ বুখারীর। ঘুরে এসে বললেন, চিনতে পারলো না বৌমা, যে কোনো কারণে বলে গেলেন যে যদি ইসমাইল আসে বলে দিও যেন চৌকাট চেঞ্জ করে। যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলছেন যে এই ধরনের এক মুরব্বী মানুষ এসেছিলেন দেখতে, এইরকম এইরকম। উনি খোঁজ নিলেন, তুমি কেমন আছো, কোথায় গেছো, তোমার পরিবার কেমন আছে, আমার সংসার কেমন চলছে, আমাদের এগুলো জিজ্ঞাসা করলেন। কি হলো? শেষে বললেন যে যদি ও আসে তো ওকে বলিও যেন চৌকাট চেঞ্জ করে দেয়। তখন বলছেন তুমি কি চিনতে পেরেছিলে উনি কে? বলছে না, উনি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কি বলেছেন জানো? চৌকাট চেঞ্জ করতে বলেছেন। না বুঝিনি। বলছে তোমাকে চেঞ্জ করতে বলেছেন, তুমি আমার স্ত্রী হিসাবে যোগ্য নয়। সিদ্ধান্ত এটাই, তালাক দিয়েছিলেন স্ত্রীকে। আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? চাকগে সময় চলে যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি স্ত্রী চেঞ্জ করবেন আমি এটা বলিনি, আমি বলছি আপনার স্ত্রীকে নিয়ে সংসার করেন, তবে স্ত্রীর ভিতরে কাউন্সিলিং করে বাবা মা সহ সংসার করেন। বাবা মাকে রেখে স্ত্রীকে বুঝান যে আজকে তুমি স্ত্রী, আমার বাবা মা তোমার কাছে বৃদ্ধ, শ্বশুর শাশুড়ি তোমার কাছে বৃদ্ধ, সইতে পারো না, কিন্তু আমার যে ছেলে মেয়ে তারা যেদিন বিয়ে করবে তখন তুমি বৃদ্ধ, তোমার কি হবে, তারাও তো তোমাকে এরকম করবে। তাহলে তুমি আমার বাবা মার প্রতি খেয়াল রাখো যে বৃদ্ধ বয়সে যত্ন নিতে হয়, তাহলে আমার ছেলে মেয়েরা দেখবে যে আমার বাবা মা বৃদ্ধ হলে আমাকে আর তোমাকে এভাবে ওরা দেখবে। এইভাবে কাউন্সিলিং করেন, বাস্তবতায় আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য এই পদ্ধতিগুলো বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সমাজ কায়েম করার জন্য এটা করেছিলেন। আর বাস্তব তাই, জাহেলী যুগের অন্ধকারাচ্ছন্ন বর্বর অসভ্য অশিক্ষিত মানুষগুলোকে কোরআন এবং সুন্নার আলোকবর্তিকা দিয়ে তিনি একটা মডেল রাষ্ট্র জাতিকে উপহার দিয়েছিলেন, যা বর্তমান সভ্যতার যুগেও সেই রাষ্ট্রের ধারে কাছেও যেতে পারবে না যে মানুষগুলো তৈরি করেছিলেন। তাই আসুন আজকে আপনি আমি আবার সেই পুরনো গৌরব, আমাদের হারানো স্মৃতি আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। জানি না আল্লাহ কখন দিবেন, আপনি আমি পারবো কোনো নিশ্চয়তা নেই, অন্তত শুরু করি, আপনার আমার পরিবার থেকে শুরু করি। আল্লাহ চাইলে তো কোনো একদিন আসতেও তো পারে, আল্লাহ কিভাবে দিবেন তা তো জানি না। আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বলেছেন, চেষ্টা করি আমার পরিবার থেকে, আপনি আপনার পরিবার থেকে, আল্লাহ চাইলে একদিন সহজ করে দিতে পারেন গোটা বিশ্ব থেকে বিশ্বকে। আসুন আমরা নিজের একটু সংশোধন হওয়ার চেষ্টা করি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যা দেখি যদি তোমরা দেখতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে, তাহলে তোমরা হাসতে না কাঁদতে বেশি, তোমরা একটু আনন্দ বিনোদনের জন্য রাত্রে স্ত্রী পিছনে ঘুমাতে যেতে না। কিসের আনন্দ, কিসের এই বিনোদন? কবরে গেলে আমাকে কে বাঁচাবে? কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যেতে, নির্জন নিরালয় কোনো ভূখণ্ডে গিয়ে, নির্জন নিরালয় একাকিত্বে গহীন অরণ্যে গিয়ে শুধু কাঁদতে আর কাঁদতে পরকালে বাঁচার জন্য। যে হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নিজে পরিবার সমেত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেকে তৈরি করি, মুসলিম সংস্কৃতিগুলোকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসি, ইসলামী সংস্কৃতিগুলো দেহের জন্য, স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য, সব কিছুর জন্য কল্যাণকর। অমুসলিম সংস্কৃতিগুলো কল্যাণকর নয়, এটা বাহ্যিক কিছু কল্যাণের মনে হয়, কিন্তু গভীরভাবে যদি তলিয়ে দেখি তো প্রত্যেকটা অমুসলিমের সংস্কৃতিতে ক্ষতি আছে। প্রত্যেক দিন দাঁড়িয়ে যারা সেব করেন,
প্রত্যেক দিন স্ক্রিনের উপরে ঘুর চালানোর যে প্রতিক্রিয়া আপনি একটু সার্চ করেন নেটে ঢুকেন দেখেন এগুলো ক্ষতিকর উপকার নয় একটা ছেলে টাকনুর নিচে কাপড় পরে টাকনুর নিচে ছেলেরা কাপড় পরলে কি কি ক্ষতি হয় আপনি বিজ্ঞানের গবেষণা দেখেন হাদিস কোরআন তো আপনি বিশ্বাস করতে চান না এটা তো মনে করেন মোল্লাদের কাজ যেনা আপনার গবেষণা আপনি দেখেন কি বলেছে বিজ্ঞানীরা এভাবে প্রত্যেকটা কালচারগুলো আপনি দেখেন যে ইসলামের প্রত্যেকটা নীতি আদর্শ কালচার সংস্কৃতি মুসলিমদের জন্য ক্ষতিকর নয় উপকার আর অমুসলিমরা যেগুলো দিয়েছে এগুলো মুসলিমদের জন্য উপকার নয় ক্ষতিকর কারণ এগুলো তো শয়তানের প্ররোচনা পার্টিসিপেট রয়েছে তাই আসুন আমরা নিজেকে একটু গড়ে তুলি জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথিক হিসেবে কবুল করুন বছরের শেষ প্রান্তে চলে এসেছি আজকে বছরের শেষ খুতবা আগামী জুমা নতুন বছরের সূচনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানদুর নাফসু মা কদ্দামাত লিগাদ তুমি দেখো যে আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ তুমি আগামী দিনের জন্য কবরের জন্য বিচারের মাঠের জন্য জান্নাতের জন্য তুমি কি পাঠাও সঞ্চয় করছো সেইটা দেখো দুনিয়াতে কি করেছে এটা বড় বিষয় নয় দুনিয়া বা দশতলা বিল্ডিং তুলেছেন বিশতলা টাওয়ার তুলেছেন 100 কোটি টাকা আপনার ব্যাংকে আছে ভাই এটা সুখের নয় আপনি কতদিন ভোগ করবেন বড় জোর আপনি 80 বছর 100 বছর এর চেয়ে বেশি ভোগ করবেন জি না 100 বছরের মধ্যে আপনার ফিনিশ সব শেষ যেতে হবে 3.5 হাত মাটির নিচে 1500 বছর থেকে সাহাবায়ে কেরাম মাটির নিচে আছেন পৃথিবী ছিলেন কয় বছর 20, 30, 40, 50, 100 বছর মাটির নিচে আছেন 1500 বছর পৃথিবীর বয়স যদি আরও 5000 বছর হয় আরও 5000 বছর থাকবেন কবরে তাহলে মাটির উপরে বিস্তালা বিল্ডিং তোলার চেয়ে কবরটা যেন বিস্তালা বিল্ডিংয়ের চেয়ে ভালো হয় সেইটা আপনার টার্গেট মূল হওয়া দরকার কারণ মাটির উপরে বেশি দিন থাকবো না মাটির নিচে বেশি দিন থাকবো বিধায় ওই ঘরটা কি করে সুন্দর হয় সেইটা আপনি খেয়াল করুন আল্লাহ সুসাম বলছেন একজন মমিন ব্যক্তির কবরটা হবে মমিন ব্যক্তির কবরটা কেমন হবে তিনি বলছেন যে একটা ফলের বাগানে পূর্ণিমার চাঁদের আলো পড়লে মানে কোথাও ফলের ঘ্রাণ ফলের সুঘ্রাণ গাছপালার কোথাও ছায়া কোথাও চাঁদের আলো এক যে মনোরম পরিবেশ হয় একজন মমিন ব্যক্তি কবরে যখন তাকাবে তার চোখ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত একটা ফলের বৃক্ষ আর পূর্ণিমার চাঁদে ভরে আছে আকাশ এইরকম মনে হবে তার কাছে কবরটা তাহলে পৃথিবীটা সুন্দর পৃথিবীতে আপনি অনেক কিছু করার চেয়ে আপনি করেন সমস্যা নেই পৃথিবীতে একটা টাওয়ার বানানো সমস্যা নেই আল্লাহ সাধ্য দিয়েছে আপনি সব পূরণ করেন কিন্তু এই পৃথিবীর শখের চেয়ে আখেরাত পরকাল কবরটা যেন বেশি ভালো হয় সেইটা খেয়াল রেখে করেন সেইটাকে ঠিক রেখে আপনি করেন দুনিয়া নয় আখেরাত ঠিক রেখে দুনিয়া করেন দুনিয়া ঠিক রেখে আখেরাত নয় আখেরাত ঠিক রেখে দুনিয়া কামাই করেন আখেরাত ঠিক রেখে দুনিয়ায় প্রতিষ্ঠিত হন তাহলে সফলতা পাবেন নচেত তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আখেরাতের জান্নাতের পথিক হিসাবে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আমিন আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লিযুনুবি